অনেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও সোজা প্রশ্নের টি টোয়েন্টি ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। বাঘ দেখে সব পালিয়েছিল, সারাটা গ্রাম পুরো ফাঁকা। লজ্জা সবার ছিল যে বাঘটি কাগজের উপর আঁকা। অনলাইনে ম্যাগাজিনে পড়ছিলাম একটা কবিতা, তো মনে হলো এই শীতে বাঘের হালুম, এটা শুনতে তো বাঙালি মোটামুটি সুন্দর মনেই ঘুরতে যায়। কিন্তু সব সময় কি আর কপাল ভালো থাকে, সব সময় কি আর বাঘের দেখা পাওয়া যায়? তবে রাজনীতির সৌজন্যে কাগুজে বাঘেদের গর্জন তর্জন শোনা যাচ্ছে সর্বত্র। যতদিন ক্ষমতা থাকে ততদিন কাগুজে বাঘও গর্জন তর্জন করে। এই যেমন ধরুন না বীরভূম, ক্ষমতার দম্ভে এতদিন রাস্তায় রাস্তায় উন্নয়ন দাঁড় করিয়ে রাখতেন অনুব্রত মণ্ডল, বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। কোট আনকোট আপনাদের জানিয়ে রাখি, এখনো তো পুলিশকে হুমকি থেকে বিরোধীদের ধমক চমক, এ হেন জেলা সভাপতির দ্বারা সবই চলতো, প্রকাশ্যে চলতো। কিন্তু সেই কেষ্ট বাবাজি আপাতত শ্রীঘরে, আর তারপরে তার বিরুদ্ধে মুখ খুলছেন কারা? সেই শাসক দলেরই ছোট বড় মাঝারি সব নেতাই। গত এগারোই অগস্ট গরু পাচারের মামলায় গ্রেপ্তার হন বীরভূমের একদা দাপুটে তৃণমূল নেতা। তারপরে বীরভূমে রাস আলগা হতে শুরু করে সেই শাসক দলে, দলে ভাঙন ক্রমশ বাড়তে থাকে। অনুব্রত মণ্ডলের ডান হাত বাম হাত এরা সকলে হঠাৎ দেখা গেল যে অনুব্রত মণ্ডলকে ছেড়ে যোগ দিচ্ছেন অন্যান্য দলে। এই যেমন ধরুন আজও, আজও বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ বিপ্লব ওঝা, নামটা শুনুন আরেকবার, বিপ্লব ওঝা তৃণমূল কংগ্রেসটি ছাড়লেন, দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিলেন। শুধু এইটুকুনি নয়, শুধু যে দল ছাড়লেন তা নয়, মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, সেই কয়েক ঘন্টার ব্যবধানে এহেন বিপ্লব ওঝা যোগ দিলেন কোথায় না গেরুয়া শিবিরে, অর্থাৎ বিজেপিতে, একদম শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে। এহেন তৃণমূল নেতা বিপ্লব ওঝা, তিনি কে প্রশ্নটা আসতেই পারে। এই বিপ্লব ওঝা 2009 সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত। কত সাল? 2009 সাল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে থেকে তৃণমূলে বিপ্লব ওঝা। 2011 সালে তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় এসেছে, নলহাটি পুরসভা, সেই নলহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও বটে, একদা এই অনুব্রত মণ্ডলের একদম ডান হাত। তো সেই বিপ্লবও ঘাসফুল ছাড়লেন, দলের সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কি এমন হলো যে দল ছাড়ার একদম ব্রেক লেগে গেল এই গোটা বীরভূম জুড়ে? আসলে পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতি ইস্যুতে মুখ পুড়ছে এই শাসক দলের, কেষ্ট সঙ্গ ছাড়তে তাই মরিয়া হয়েছে ঘাসফুল ব্রিগেডের নেতারাও। সর্বত্রই তো হচ্ছে এখন, কোথাও জনরস, কোথাও হঠাৎ কারোর বিবেক জেগে উঠছে, হ্যাঁ কোথাও এখন দেখেছে যে অনুব্রত যখন নেই তখন সে দল ছাড়লি কেন, যখন অনুব্রত ছিল তখন সেই দলটা ছাড়িস নি, প্রতিবাদ করিস নি, আর যখন অনুব্রত নেই তখন দলটাকে তো সাজাবি। আসলে কিছুই না, এরা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ পাবলিকের মার দুনিয়ার মার। পুরোদস্তু প্রবীণরা সিনিয়ররা সম্মান পাচ্ছেন, এই যে বিজয় সম্মেলনী হলো, এই প্রথম জেলায় পুরনোদের সম্বর্ধনা দেওয়া হয়েছে, প্রবীণদের সম্বর্ধনা দেওয়া হয়েছে, ফলে এখানে এই ধরনের কথাবার্তা আসে না। কারোর কোনো ব্যক্তিগত পর্যবেক্ষণ থাকলে আমার মনে হয় এটা মানে স্থানীয় নেতৃত্বের বিষয়, মানে জেলা নেতৃত্বের বিস্তারিত বলতে পারবে। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে যেদিন শুভেন্দু অধিকারী শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, ঠিক সেদিনই তৃণমূল নেতা শিব ঠাকুর মণ্ডলকে খুনের চেষ্টার অভিযোগে দায়ের করা পুলিশের মামলায় জামিন পেয়ে গেল এই কেষ্ট মণ্ডল। গরু পাচারের মামলায় 9 জানুয়ারি পর্যন্ত তাঁর দিল্লি যাত্রায় স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
পুলিশের মামলায় জামিন পেলেও গরু পাচারের মামলায় ফের ওই আসানসোল জেলেই যেতে হচ্ছে আপাতত অনুব্রত মণ্ডলকে। আসানসোল জেলে ফের তার ঠিকানা, যদিও তার কাছে একটা রক্ষা কবচ রয়েছে 9 জানুয়ারি অবধি। 2018 পঞ্চায়েতে ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম জেলা পরিষদের সব আসন জেতে তৃণমূল কংগ্রেস, সব আসন জেতে। তবে তার আগে একবার শুনুন অগ্নিমিত্রা পাল, তাপস রায় তারা এই বিষয়ে কি বলছেন। এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব চেষ্টা করছেন যাতে অনুব্রতবাবু দিল্লি না যান, কারণ এই সরকার জানে যে অনুব্রত যদি দিল্লি যায় তাহলে অনেকেরই প্রবলেম হবে। সুতরাং তারা এই নাটকটা সাজিয়েছেন, কিন্তু খুব উইক নাটক। আজ নয় তো কাল তাকে দিল্লি যেতে হবে। কোর্ট মনে করেছে, আদালত মনে করেছে, দুবরাজ কাণ্ডে জামিন দিয়ে, এগুলো সবই নির্ভর করছে বিচারাধীন বিষয় এবং এগুলো তো কোর্ট নির্ধারণ করছে। ইডিসিবিআই তো অনেক কিছু চেষ্টা করেছে, করছে, করবে, ওদের সমস্ত চেষ্টাই যে সফল হবে এমন ভাবার কোনো কারণ নেই। এবার বিষয়টা হচ্ছে যে এ হেন অনুব্রত মণ্ডল শাসক দলের কাছে কেন অপরিহার্য। আপনাদের বলছিলাম যে 2018 পঞ্চায়েত ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম জেলা পরিষদের সব আসন তৃণমূলে। আচ্ছা, এর ঠিক এক বছরের মাথায় 2019 লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি কেন্দ্রে জয় পায় বিজেপি। ওই ভোটে ধরে নিন উত্তরবঙ্গ সহ একাধিক জেলায় যথেষ্ট ভালো ফল করেছিল বিজেপি, কিন্তু কিন্তু বীরভূমে দাঁতটি ফোটাতে পারেনি পদ্মশিবের, উল্টে পুরোপুরি বিরোধী শূন্য থেকেছে এই লাল মাটির জেলা। গত বছর বিধানসভা ভোট বীরভূমের 11টা আসনের মধ্যে বিজেপির দখলে গিয়েছে মাত্র একটা দুবরাজপুর। এছাড়াও জেলার 6টি পুরসভার সবকটিতে বোর্ড গঠন করেছে এই রাজ্যের শাসক দল। গোটা বাংলা দেখেছে ভোটের নামে একের পর এক নির্বাচনে কিভাবে রক্তাক্ত হয়েছে বীরভূম, কিভাবে। আর বোমা উদ্ধারে তো বীরভূম বোধহয় বাংলায় সবার আগে নাম নেয়। আর এই সবটাই হয়েছে কোন ম্যাজিকে ভর করে? এই সবটাই হয়েছে কেষ্ট ম্যাজিকে ভর করে। কিন্তু পঞ্চায়েতের আগে কেষ্ট তো জেলে, যদিও বীরভূমের ভোটের ঘুঁটি সাজানো হয়ে গেছে। হেফাজতে থাকলেও অনুব্রত মণ্ডলকে সভাপতি পদে রেখে পঞ্চায়েত ভোটের লড়াইটাই লড়তে চাইছে তৃণমূল কংগ্রেস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সংগঠনের দায়িত্ব কাদেরকে দেওয়া হয়েছে? সংগঠনের দায়িত্ব আপাতত দেওয়া হয়েছে রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাঁর কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি এবং একই সঙ্গে সিউড়ের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, আর ওইদিকে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, এদের কাঁধে আপাতত দায়িত্বটি রয়েছে। কিন্তু তারপরেও ভাঙনটাকে আটকানো যাচ্ছে? আসলে একদিকে দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে, অন্যদিকে ছন্নছাড়া সংগঠনে কোন্দল বাড়ছে। কেন বলছি একটা প্রতিবেদন দেখুন। কেষ্ট দিল্লি যাত্রা জল্পনার মাঝেই 9 মামলায় পুলিশ হেফাজতে চলে গিয়েছিলেন অনুব্রত। এরই মাঝে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয় 9 জানুয়ারি পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না এগে। হাইকোর্টের এই নির্দেশের পরই পুলিশের মামলায় জামিনের আবেদন অনুব্রত, আর সেই আবেদন মঞ্জুর করল আদালত। পুলিশের মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তবে জামিন পেলেও গরু পাচার মামলায় ফের আসানসোল জেলই হতে চলেছে অনুব্রত ঠিকানা। অনুব্রত মণ্ডলের আইনজীবী তিনি স্পষ্টতই বলেছিলেন যে জামিন দেওয়া হোক তার মক্কেলকে, এবং শেষ পর্যন্ত বিচারক 2000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন অনুব্রত মণ্ডলের। সিবিআই যে গরু পাচার মামলার যে তদন্ত করছে তাতে কিন্তু আসানসোল সংশোধনাগারেই ছিলেন অনুব্রত মণ্ডল, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে তাকে আসানসোল সংশোধনাগারেই আবার ফের নিয়ে যাওয়া হবে। দিল্লি যাত্রা আপাতত এড়ানো গিয়েছে, ফের আসানসোল জেলে ঠাঁই অনুব্রতর। এমন প্রেক্ষাপটে অনুব্রত গড়ে ফের ভাঙন, দলে দাম পাচ্ছেন না, এক রাশ ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন একসময়ের অনুব্রত ঘনিষ্ঠ বিপ্লব ওঝা। বিগত এক বছর ধরে আমি দেখছি যে তৃণমূল কংগ্রেস আমাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রেখে কোনো মিটিং সিটিং বা কোনো কর্মসূচিতে আমাকে না ডেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে দলে নিজের গ্রহণযোগ্যতা থাকে না সেখানে জোর করে থাকার কোনো মানে হয় বলে আমি মনে করি না। অনুব্রত
মণ্ডলকে নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, সেই সময়ে অনুব্রত ঘনিষ্ঠ বিপ্লব ওঝা নলহাটির প্রাক্তন চেয়ারম্যান বীরভূম জেলা পরিষদের সদস্য, তিনি দল ত্যাগ করলেন। তার দাবি যে তিনি দলে থাকলেও কোনো কাজ করতে পারছেন না, আর তাই তাকে দল ত্যাগ করতে প্রায় বাধ্য করা হয়েছে, কারণ তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সকালে দল ত্যাগ করে বিকেল গড়াতে না গড়াতেই নলহাটিতে শুভেন্দুর মঞ্চে দেখা গিয়েছিল বিপ্লবকে। বিপ্লব নলহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, পঞ্চায়েত ভোটের আগে তার দলবদল অনুব্রত করে কার্যত শাসকের বিড়ম্বনা। এর আগে গত অক্টোবর বীরভূমের প্রায় 150 জন তৃণমূল নেতা কর্মী কংগ্রেসে যোগ দেন, ফলে অনুব্রত জেলে থাকাকালীন পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বীরভূমের তৃণমূলের সংগঠনের ফাটল চওড়া হচ্ছে, যা চিন্তার বিষয় শাসক দলের কাছে। পুরো রাজনৈতিক ছবি জন্ম দিচ্ছে বহু প্রশ্ন। দুর্নীতি কোন দল কাঁটা ভাঙন ধরেছে তৃণমূলে? জেলে থেকেও কেষ্টর স্বেচ্ছাচার, ক্ষোভ দলের অন্তরে। অনুব্রতর বিরুদ্ধে ক্ষোভ, জেলা তৃণমূলে মেরুকরণ। কেষ্টর ছড়ি ঘোরানো মানতে নারাজ দলেরই অনেকে। দিল্লি যাত্রা স্থগিত হতেই জামিনের আবেদন অনুব্রতর। কেষ্টগড়ের তৃণমূলে জামাজল, প্রভাব পঞ্চায়েত ভোটে। রিপাবলিক বাংলা।